আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রক্সানা মিম চতুর্থ দফা দেশে আবারো তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসে টানা 25 দিনের মতো বইছে তাপপ্রবাহ ইতিমধ্যে যা ভেঙেছে 76 বছরের রেকর্ড রবিবার তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে তীব্র এই তাপপ্রবাহে হাসপাশ অবস্থা সারা দেশে অতিষ্ঠ সব শ্রেণী পেশার মানুষ আবহাওয়া অফিসে জানিয়েছে গরমের এই তীব্রতা কমতে সময় লাগতে আরও 2 থেকে 3 দিন লাগবে এদিকে কয়েক দফা হিট অ্যালার্টে বন্ধ রাখার পর তাপপ্রবাহের মধ্যে অবশেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান দেশজুড়ে চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া তীব্র দাবদাহে অনেকটাই নাকাল দেশের মানুষ যদিও এপ্রিলে তাপ কমার সম্ভাবনা একেবারেই নেই পাশাপাশি দেশজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলতি মাসে ঈদের ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তিন দফা হিট অ্যালার্টে জারির পর দেশের স্কুল কলেজ মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার রোজাও এদের ছুটির পর তীব্র গরমে দীর্ঘ ছুটির কবলে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান গরম কমার আগে স্কুল খুলে দেওয়ার অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আর শিক্ষার্থীরা চান যে কোনো উপায়ে ক্লাস করতে তবে অ্যাসেম্বলি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা গত 76 বছরে টানা 28 দিন তাপপ্রবাহ চলমান থাকার রেকর্ড এবারই প্রথম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কালো চশমা পড়া বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত সকালে বনানীতে শেখ জামালের 71তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের তিনি বলেন বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড খুনিদের মত দিয়েছে জিয়া মুস্তাক চক্র এর মধ্য দিয়ে দেশে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয় শেখ হাসিনা দেশে ফিরে হত্যা ও কু ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন অগ্রগতির ধারা সূচিত করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে চট্টগ্রামে রবিবার ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত ধর্মঘটের সমর্থনে মহানগরী বিভিন্ন প্রবেশপথ ও মোড়ে অবস্থান নিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা বাসসহ বিভিন্ন গণপরিবহন চলছে স্বাভাবিকের চেয়ে অনেক কম এছাড়া 3 পার্বত্য জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রোডেও বাস চলাচল বন্ধ আছে এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় কর্মসূচি ঘোষণা করা হয় তবে এই ধর্মঘট প্রত্যাখ্যান করেছে মালিক শ্রমিকের একাংশ পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রায় 100 পদে সাধারণ ও 0 পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা নবগঠিত ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য সহ 375 জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 ইউনিয়নে ভোটার 88,758 জন এদিকে সীমানা জটিলতায় 13 বছর পর লক্ষ্মীপুরের 5টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো দীর্ঘ লাইনে ভোট দিচ্ছেন ভোটাররা 5 ইউপিতে 28 প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে পটুয়াখালীর ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে 2 ইউনিয়নে চেয়ারম্যান পদে 7 জন সংরক্ষিত সদস্য পদে 17 জন ও সাধারণ সদস্য পদে 51 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার এই বন্দুক হামলার ঘটনা ঘটে 100 জেনা স্ট্রিটে 2 ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ 12:30টার দিকে ঘটনাস্থলে যায় পরে পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিলার বাবু এই ঘটনার পর বাফেলো শহরে বাংলাদেশের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এছাড়া এই ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ বন্দুক হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে তারা হামাস জিম্মি চুক্তি করলো গাজার রাফা শহরে
হামলা চালাবে না ইসরায়েল। শনিবার এমনটি বলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ছাত্র আন্দোলন অব্যাহত আছে। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে স্থল হামলার জন্য কয়েক সপ্তাহ ধরে নানা পরিকল্পনা করে আসছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের দাবি, হামাসকে পুরোপুরি রাফাতে হারাতে রাফা শহরে হামলা চালাতে হবে। সেখানে এখনও হামাসের চারটি ব্যাটালিয়ন রয়েছে। তবে এক সাক্ষাৎকারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস বলেছেন, জিম্মি চুক্তি তাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হামাস তাদের সাথে জিম্মি বিনিময় চুক্তি করলে তারা রাফা অভিযান থেকে সরে আসবে। প্রস্তাবটি পর্যালোচনা করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দিচ্ছেন শিক্ষকরা। আন্দোলন ঠেকাতে মারমুখী দেশটির পুলিশ, নতুন করে 100 জনের বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনি সংখ্যা 34,350 ছাড়িয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।